হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা আপনাদের এখনই জানিয়ে দিচ্ছি। আজকের যে বিষয়গুলো আছে তা হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করব জানুয়ারিতে নিউ ইয়র্ক সিটির 2/3 টু থার্ড অফ দ্য রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেতে পারে, এটি আজকে আশঙ্কা করা হচ্ছে। তাহলে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর কী হবে, আমরা এটা জানার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব যে তৃতীয় ধাপে কোভিড-19 এর বাড়ছে আক্রান্তের সংখ্যা কিন্তু মৃতের সংখ্যা কম, এই সময়ে প্রবাসী বাংলাদেশি সহ কী কী রোগের প্রকোপ এবং এইসব রোগ প্রতিরোধের উপায় কী, বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব গুড বাই সামার, এবছরের সামারটিকে বলা হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত সামার এবং স্ট্রেঞ্জ একটি বিস্ময়কর গ্রীষ্মকাল আমরা অতিবাহিত করেছি, এটা কেন হলো এই বিষয়টি আমরা আলোচনা করব। আমরা ট্রাম্পের সমর্থনে নৌকা মিছিলে 5টি নৌকায় ডুবে গেছে এবং এইটা কি কোনো সিগনিফিকেন্টের আছে না ট্রাম্পের ক্যাম্পেইনের কোনো অস্থিরতা, এই বিষয়টি আমরা আলোচনা করব। শীতের শুরুতে স্বাস্থ্য নিরাপত্তা ও ঝুঁকি, এই বিষয়টি আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে যারা যুক্ত হবেন তাদের মধ্যে আছেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, তিনি পরে যোগদান করবেন। আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর জয়নাল আবেদিন, যিনি একজন পরিবেশ বিষয়ক ইঞ্জিনিয়ার। আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর নুরুন নবী, আমাদের সাথে যুক্ত আছেন স্যার নাজমুল আহসান, এবং আমাদের সাথে যুক্ত হবেন জামাইকার ঘরুয়া রেস্টুরেন্টের প্রধান জনাব গুলাম কুদ্দুস। আমরা দিনের শুরুতে আজকে প্রথমে নিউজ আপডেট জানার চেষ্টা করব। এর আগে যারা ফেসবুকে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো অনুষ্ঠানটি শেয়ার করার জন্য। আমরা প্রথমে যাব নিউজ আপডেট জানার জন্য জনাব নাজমুল আহসানের কাছে। জনাব নাজমুল আহসান, ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ আজকে সব প্যানেলিস্ট। এই প্রথমবারের মতো ঘরোয়ার মালিক কুদ্দুস ভাইকে বোধহয় আমি দেখতে পাচ্ছি একটু, বেশ উনি সময় কোভিড-19 এর সময় বেশ ভালো ব্যায়াম করেছেন, এক্সারসাইজ করেছেন, খুব স্লিম হয়ে গেছেন। রেস্টুরেন্টের ব্যবসা ভালো হয়নি কিন্তু ওনার নিজের শরীরের অবস্থা খুব ভালো দেখতে পাচ্ছি আমি। যাই হোক, অনেকেই আমরা খুব বেশ দুর্গতিতে ছিলাম গত 6টি মাস, অলমোস্ট 5টি মাস ডেফিনেটলি, এবং আমরা মোটামুটি নিউ ইয়র্কের অবস্থা খুবই ভালো। এবং আজকে ওয়াশিংটন পোস্ট এই নিউ ইয়র্কের একটানা 30 দিন যে 1%-এর নিচে সংক্রমণ, এটা নিয়ে একটি বড় স্টোরি করেছে, এবং এটি এখন নিউ ইয়র্কের এই বিস্ময়কর উত্থান এই করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেট যে ভূমিকা রেখেছে এবং যেভাবে সংক্রমণকে গত 30, ইনফ্যাক্ট এটি 31 দিন কিন্তু 1 মাসেরও বেশি 1%-এর নিচে রেখে রাখতে পেরেছে, সেটি আজকে ওয়াশিংটন পোস্টের বড় কভারেজ এসেছে সেটি, এবং এটি একটি ন্যাশনাল হেডলাইনও। মোটামুটি আমরা নিউ ইয়র্কবাসী অবশ্যই কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি, যদিও গভর্নর বারবারই বলছেন একটি কথা যে তারপরও নিউ ইয়র্কবাসীকে যথেষ্ট সংযম এবং সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে বাইরে বেরোলে অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এখনো অনেকেই, অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞই ঘরে থাকাকালীন সময়ও যতখানি সম্ভব মাস্ক ব্যবহারের কথা বলছেন, কারণ যতক্ষণ পর্যন্ত একটি এফেক্টিভ ভ্যাকসিন, আমি কথাটার উপর গুরুত্ব দিচ্ছি আবারও, এফেক্টিভ ভ্যাকসিন অর্থাৎ কার্যকর ভ্যাকসিন বের না হয় ততক্ষণ পর্যন্ত এই মাস্ক ব্যবহার এবং সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের নিরাপদ রাখতে সবচেয়ে বেশি সাহায্য করবে। এবং গভর্নর আজকে যে টুইট করেছেন, আজকে আপনারা জানেন সারা আমেরিকা জুড়ে আজকে ছুটির দিন, 7ই সেপ্টেম্বর লেবার ডে, পরবর্তী লেবার ডে আজকে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আজকেই লেবার ডে গেল এবং সেই জন্য আজকে সব কিছু ছুটি ছিল। তা সত্ত্বেও গতকাল নিউ ইয়র্কে, আপনারা জানেন শুক্রবার থেকে শনি রবি সোম আজকে 3 দিন একটানা ছুটির শেষ দিন আমরা আজকে অতিবাহিত করলাম, আগামীকাল থেকে আবার সব যথারীতি কাজ শুরু হচ্ছে। এবং গতকাল নিউ ইয়র্ক স্টেটে, যে স্টেটে প্রায় 19.5 মিলিয়ন লোকের বসবাস, সেই স্টেটে 58,865 জনকে কোভিড-19 টেস্ট করা হয়েছে, যার ভিতরে পজিটিভ চিহ্নিত হয়েছেন 520 জন, যেটি পার্সেন্টেজ অর্থাৎ শতকরা হিসাবে 0.88%, অর্থাৎ 0.88% 1%-এর নিচে। একটু আগে আমি যেটা বলেছি যে গত প্রায় 31 দিন ধরে একটানা নিউ ইয়র্ক স্টেটে এই কোভিড-19 সংক্রমণের হার 1%-এর নিচে রয়েছে। নিউ ইয়র্কের মতো একটি জনবহুল স্টেটে এই অবস্থা আগামী গত 3 মাসেও কেউ কল্পনা করেনি যে নিউ ইয়র্ক এইভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, এবং একমাত্র রেস্টুরেন্ট ছাড়া
এবং সীমিত আকারে মিউজিয়াম এবং মল ছাড়া সবকিছুই এখন নিউ ইয়র্কে মোটামুটি খোলা খুলে দেওয়া হয়েছে। আগামী 9 তারিখ থেকে আপনারা জানেন যে মল নিউ ইয়র্ক সিটির মলগুলিও খুলছে, খুবই সীমিত আকারে সিডিসি মেনটেন, কিন্তু ইন্টারনাল ডাইনিং অর্থাৎ রেস্টুরেন্টের ভিতরে এই বসে গ্রাহকদের সেবা করার পর্বটি বোধহয় এই মৌসুমে আর থাকছে না, যেটি গভর্নর এবং মেয়রের কথাবার্তায় বোঝা যাচ্ছে। গভর্নর স্পষ্টত ইঙ্গিত করেছেন যে কেন তিনি এই নিউ ইয়র্ক সিটির জন্য এই ইন্টারনাল ডাইনিং অর্থাৎ রেস্টুরেন্টের ভিতরে বসে খাওয়ার অনুমতি দিচ্ছেন না, সেটি তিনি ইঙ্গিত দিয়েছেন। তার তিনি যেটা বোঝাতে চেয়েছেন তা হচ্ছে যে যদি খুলেও দেওয়া হয় সীমিত আকারে 25% ক্যাপাসিটিতেও যদি খুলতে খুলে দেওয়া হয় তাহলে সেটা এনফোর্স করার জন্য অর্থাৎ সেটা তদারক করার জন্য যে যে ইন্সপেক্টর নিয়োগের প্রয়োজন হবে, আগে নিউ ইয়র্ক সিটিকে সেই ইন্সপেক্টর নিয়োগ দিতে হবে এবং তার সংখ্যা 4,000-এরও বেশি। অর্থাৎ গভর্নর কখনোই স্বস্তি ফিল করছে না যতক্ষণ পর্যন্ত নিউ ইয়র্ক সিটি প্রস্তুত নয় এই এই ইন্টারনাল ডাইনিং খুলে দেওয়া হলে সেটা তদারকি করার জন্য। এবং আপনারা জানেন ইতিমধ্যেই একটি মামলাও হয়েছে, একটি রেস্টুরেন্ট গ্রুপ নিউ ইয়র্ক সিটি এবং স্টেটের বিরুদ্ধে মামলাও করেছে যে তাদের রেস্টুরেন্ট থেকে মাত্র কয়েক গজ দূরে নাসাউ কাউন্টিতে আরেকটি রেস্টুরেন্টে যেখানে ইন্টারনাল ডাইনিং অ্যালাউ করা হচ্ছে মাত্র কয়েক গজ দূরে, তারা নিউ ইয়র্ক সিটিতে থাকার কারণে তারা সেই সুযোগটি পাচ্ছে না, এই জন্য তারা মামলাও করেছে। মামলা অবশ্যই এখনো কোনো শুনানি হয়নি, তবে এর আগে একটি মামলাতে একজন বিচারক অনুমতি দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানটা ইন্টারনালি করা যাওয়া করার জন্য, কিন্তু সিটি সে নিউ ইয়র্ক স্টেট তার আপিল করেছিল এবং আপিলের শেষ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেট বিজয়ী হয়। এখন কোনো ডাইনিং ইন্টারনাল ক্যাটারিং এ 50 জনের বেশি অ্যালাউ করা হচ্ছে না নিউ ইয়র্ক শহরে, 50% নয়, আমি আবারও বলছি 50 জন সীমিত আকারে ক্যাটারিং এর জন্য। যাই হোক, ইন্টারনাল ডাইনিং এর ব্যাপারে যে ক্ষতি হচ্ছে না দেওয়ার কারণে, তবে এখানে আরেকটি খবর এসেছে গতকাল নিউ ইয়র্ক পোস্ট সেটা ছেড়েছে যে বেশ কিছু ব্যবসায়ী আউটডোর ডাইনিং এ খুবই ভালো করছে এবং এই আউটডোর প্রায় 10,000 রেস্টুরেন্ট ইতিমধ্যেই নিউ ইয়র্ক সিটিতে এই আউটডোর ডাইনিং এর সুযোগটা গ্রহণ করেছে এবং তার মধ্যে বেশ কিছু অংশ প্রায় 80% খুব ভালো ব্যবসা করছে বলে তারা জানিয়েছে। এবং এর ফলে সিটি মেয়র ঘোষণা করেছেন যে আগামী বছর সম্ভব হলে এপ্রিল থেকে তিনি এই আউটডোর ডাইনিং এর অনুমতি দেবেন এবং এবছর এখন যে বছরটি চলছে এই বছর অক্টোবর পর্যন্ত তারা খোলা রাখতে পারবেন, কিন্তু তার আগেই যেভাবে শীত আসতে শুরু করেছে সন্ধ্যার পরে, অতএব বাইরে আউটডোর ডাইনিং হয়তো নিউ ইয়র্ক সিটি আর বেশি দিন কন্টিনিউ করা সম্ভব হবে না। কিন্তু মেয়র আরেকটি কথা আশাবাদের ব্যক্ত করেছেন, সেটি হচ্ছে যে এখন থেকে প্রতি বছরই, শুধু আগামী বছর নয় প্রতি বছরই এই রাস্তাঘাট বন্ধ করে আউটডোর ডাইনিং এর সুযোগ নিউ ইয়র্ক সিটিতে করার ব্যবস্থা তিনি করে যাবেন, যদিও তিনি তখন আর মেয়র থাকবেন না, টার্ম লিমিটের কারণে তিনি আর নির্বাচন করতে পারছেন না, তবে আগামী বছর পর্যন্ত তিনি মেয়র আছেন এবং সেই জন্য তিনি সিটি ঘোষণা দিয়েছেন যে আগামী বছর ডেফিনেটলি ডেফিনেটলি আউটডোর ডাইনিং ফ্যাসিলিটিটা অব্যাহত থাকবে। যাক, এই ব্যাপারে আমি দেখতে পাচ্ছি তাহার একটু আগে বলেছেন যে আরো আরো বিস্তারিত আলোচনা হবে। এর প্রসঙ্গে আরেকটা খবর বলে রাখি, নিউ ইয়র্ক সিটির অবস্থা তো আমরা বললে তাহের একটু আগে বললো, ম্যাসাচুসেটস অবস্থা খুবই সঙ্গীন, সেখানে 20% 5টি রেস্টুরেন্টের একটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে এই প্যান্ডেমিকের কারণে, সেটি আর কখনো খুলবে না। 3600 রেস্টুরেন্ট তার পরিমাণ অর্থাৎ প্রায় 16-17 হাজার রেস্টুরেন্টের ভিতরে 3,500-এর মতো রেস্টুরেন্ট ইতিমধ্যেই ম্যাসাচুসেটসে বন্ধ হয়ে গেছে এই প্যান্ডেমিকের কারণে, কারণ ইনডোর ডাইনিং সেখানেও অনুমতি দেওয়া হয়নি। যাক, এবার নিউ ইয়র্কের অন্য খবরগুলো আসি, টেস্টের কথা বলেছি, 0.88% গতকাল COVID-19 আক্রান্ত হয়ে নিউ ইয়র্ক স্টেট হাসপাতালে ভর্তি ছিলেন 413 জন এবং দুর্ভাগ্যজনক হলো সত্য গতকাল নিউ ইয়র্ক স্টেটে প্রাণ হারিয়েছেন 2 জন COVID-19, যেটা এর আগের দিন ছিল 9 জন। আরেকটু একটা তথ্য হচ্ছে যে স্কুল খোলার ব্যাপারটা জানেন যে 21 তারিখ থেকে নিউ ইয়র্ক সিটি স্কুলগুলো খুলছে সীমিত আকারে, ব্লেন্ডেড লার্নিং এবং লার্নিং এবং অনলাইন দুই প্রক্রিয়াতেই খুলছে। অনলাইন প্রক্রিয়ার ক্লাস 16 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে সীমিত আকারে হলো। কিন্তু আজকে আরেকটি খবর এর পাশাপাশি এসেছে যে বাফেলো নিউ ইয়র্কের অদূরে যেখানে এখন অনেক বাংলাদেশি বসবাস করেন, সেই বাফেলোর স্কুল বোর্ডের প্রায় 100 জন শিক্ষক একসাথে পদত্যাগ করেছেন এই COVID-19 সময়। তারা স্কুলে গিয়ে লেখাপড়া করাতে তারা নিরাপদ বোধ করছেন না বিধায় তারা রিজাইন করেছেন এবং স্কুল বোর্ডটি বিপাকে পড়েছে যে স্কুলগুলো খোলা রাখা সম্ভব হবে কিনা সেই বিষয়ে।
আজকে স্বাস্থ্যগত বিষয়ে আরেকটি খবর হচ্ছে যে আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে থেকেই এখানে যারা এসেছেন প্যানেলে ডাক্তাররাও বলেছেন, খবরেও আমরা বলার চেষ্টা করেছি যে অ্যান্টিবডি নিয়ে, এই যে ভ্যাকসিনের যে কথাটি আমরা বলে আসছি শুনে আসছি, সেই পুরোটাই হচ্ছে অ্যান্টিবডি ডেভেলপ করা, অর্থাৎ শরীরের ভিতরে এমন একটি ক্ষমতা সৃষ্টি করা যে অ্যান্টিবডিটি কোভিড-19 এর ভাইরাসকে সাথে যুদ্ধ করতে পারে এবং যুদ্ধে বিজয়ী হতে পারে, সেটাই কিন্তু আসলে ভ্যাকসিনের মূল কাজটি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অ্যান্টিবডি যদি কারো তৈরি হয় কোভিড-19 থেকে সেরে ওঠার পর, সে অ্যান্টিবডি 3 থেকে 4 মাস পর্যন্ত থাকে, এরপর আর থাকে না। আমরা কিছুদিন আগে খবরে জানিয়েছিলাম যে 4 থেকে 5 মাস আগে কোভিড-19 আক্রান্ত হয়ে তার থেকে সেরে ওঠার পরও বেশ কয়েকজন হংকং, ইউরোপ এবং যুক্তরাষ্ট্র তারা দ্বিতীয়বার কিন্তু কোভিড-19 আক্রান্ত হয়েছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো অ্যান্টিবডি 3 থেকে 4 মাসের বেশি থাকছে না শরীরে। অতএব ভ্যাকসিনের ক্ষেত্রে সেটি খুব গুরুত্বপূর্ণ, একটিবার ভ্যাকসিন নিলে সেই ভ্যাকসিন কতদিন পর্যন্ত কার্যক্ষম থাকবে সেই বিষয়টিও এখন মোটামুটি আলোচনায় চলে এসেছে। তবে এইটি একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং এটি এখন আর কোনো অনুমান নয়, এটা গবেষণার পরে এই তথ্য জানা গেছে যে অ্যান্টিবডি শরীরে 3 থেকে 4 মাসের বেশি থাকছে না। এবং এটা নিউ ইয়র্ক সিটির যারা কোভিড-19 আক্রান্ত হয়ে সেরে উঠেছেন তাদের উপরে জরিপ করে গবেষণা চালিয়ে তথ্যটি প্রকাশ করা হয়েছে। আচ্ছা, আজকে আরেকটি নতুন রিসার্চে গবেষণায় দেখা যাচ্ছে যে আমরা জানি এতদিনও আমরা বলে আসছি যে যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা যখন এই কোভিডে আক্রান্ত হন, যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কিন্তু মোটামুটি খুব বিপজ্জনক অবস্থায় পড়ে যান কোভিড-19 আক্রান্ত। কিন্তু এখন দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস নেই এখনো কিংবা বর্ডার লাইনে আছেন, তারা যদি কোভিড-19 আক্রান্ত হন তাদেরও কিন্তু ডায়াবেটিসটা খুব শক্তিশালী ভাবে তাদের শরীরে জায়গা করে নিতে পারে ডায়াবেটিস। সেটিও এখন দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের সাথে কোভিড-19 একটা মোটামুটি আগেরও সম্পর্ক, আর ডায়াবেটিস থাকাকালীন থাকলে কোভিড-19 সংক্রমণ বেশি হয়, ভোগান্তি বেশি হয়। এখন দেখা যাচ্ছে ডায়াবেটিস না থাকলেও কোভিড-19 পরে ওই ব্যক্তি ডায়াবেটিস আক্রান্ত হয়ে যেতে পারেন, সেটি আজকে একটি গবেষণায় দেখা গেছে। এবং এটি ড্যানিশ একটি ড্রাগ কোম্পানি এই গবেষণাটি চালিয়েছে এবং তারা দেখেছে যে তারা এর ফলে ডায়াবেটিস চিকিৎসার জন্য তারা নতুন একটি ড্রাগের ঘোষণা দিয়েছে আজকে, এবং সেটি তারা বলার চেষ্টা করছে যে এই ড্রাগের মাধ্যমে, এই ওষুধটির মাধ্যমে কোভিড-19 থেকে যাতে ডায়াবেটিস হওয়া থেকে মুক্ত রাখা যায় মানুষকে, সেই কাজটি তারা করবেন এই এই ড্রাগের মাধ্যমে। এবার নিউ ইয়র্ক সিটি ল অ্যান্ড অর্ডারের কথা মোটামুটি বেশ আলোচনার বিষয় সর্বত্রই, এবং খুবই দুর্ভাগ্যজনক হলো সত্য যে গত বেশ কয়েক সপ্তাহ ধরে বিশেষ করে নিউ ইয়র্ক শহরে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই অবনতি ঘটছে, এবং উইকেন্ড গুলোতে দেখা যাচ্ছে যে অবনতির পরিমাণ আরো বেশি, মাত্রা অতিরিক্ত অনেকের বিবেচনায়। এবং তাতে গতকাল যে রোববার দিন গিয়েছে সেখানে এবং দেখা যাচ্ছে যে 5 জন নিউ ইয়র্কে শুটিং এর শিকার হয়েছেন, গোলাগুলির শিকার হয়েছেন, তার মধ্যে কলেজ পয়েন্টে একজন প্রাণী হারিয়েছেন। তিনি তার স্ত্রীর পাশে গাড়িতে বসেছিলেন, সেখানে তিনি বুকে এবং গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে এমার্জেন্সি মেডিকেল সার্ভিসের লোকজন এসে তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করে। এরপরে আরেকটি দুর্ভাগ্যজনক খবর হচ্ছে যে সেন্ট্রাল পার্কের পুকুর থেকে একজন মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে গতকাল। সবকিছু মিলিয়ে ব্রুকলিনের 6 বছরের একটি বালক গুলিবিদ্ধ হয়েছেন। অর্থাৎ মোটামুটি নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে, এবং যদিও মেয়র বারবারই একটা কথা বলছেন, তিনি প্যান্ডেমিককে দোষারোপ করছেন, প্যান্ডেমিকের কারণে অনেকে অভাব অনটনগ্রস্ত আছেন, চাকরির সুযোগ নেই, সেই সমস্ত কারণগুলোকে তিনি উল্লেখ করছেন এই 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 আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য। যদিও নাগরিকদের অনেকেই মনে করছেন যে পুলিশের বাজেট কমিয়ে দেওয়ায় এবং বিভিন্ন কারণে পুলিশের মনোবল একটু ভেঙে পড়ায় পুলিশ এখন আর সঠিকভাবে তারা দায়িত্ব পালন করতে আগ্রহ ফিল করছে না, কেউ পুলিশ ডাকলে অনেক দেরিতে করে তারা আসছে, এবং আসলেও তারা অনেক সময় অনেক ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে, তারা আগের মতো সেভাবে আর কার্যকর ভূমিকা গ্রহণ করে না, অনুমতি ডিউটি হিসাবে এটা কিন্তু বেছে নিচ্ছে। এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অনেক নাগরিকই, অনেক এলাকার বাসিন্দারাই এখন আর নিরাপত্তার অভাব বোধ করছেন, এবং তারা তাদের স্থানীয় ল মেকারদের, আইনজীবী যারা বিভিন্ন সরকারি এবং প্রতিষ্ঠানে কাজ করছেন কিংবা
বিভিন্ন সিটি কাউন্সিল কিংবা অ্যাসেম্বলিম্যান কিংবা সিনেটরদের কাছে তারা তাদের সেই অভিযোগগুলি করতে শুরু করেছেন, এবং মোটামুটি বিষয়টি এখন নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও আগামী কয়েকদিনে বিশাল একটি ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। তার কারণটা হচ্ছে নিউ ইয়র্কের পুলিশ বাহিনীর পুলিশ বিভাগের একটি বড় ইউনিয়ন প্রেসিডেন্ট ট্রাম্পকে এন্ডোর্স করেছেন, যেটি আর কখনো আগে ঘটেনি। তবে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি নিউ ইয়র্ক আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে হলেও আগামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোটামুটি আলোচনায় চলে আসছে। আরেকটা জিনিস যেটি এবার ইমিগ্রেশনের একটি খবর, যেটা আমরা গত কয়েকদিন ধরে বলেছি, আপনারা জানেন নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর না হলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইমিগ্রেট সিটি, এবং এই শহরের একটা বড় অংশ, অর্থনীতির একটা বড় অংশ, নাগরিকদের একটা বড় অংশ ইমিগ্রেন্ট কমিউনিটির লোকজন। এবং সেই এই প্যান্ডেমিকের কারণে এবং এই যে বিভিন্ন ফেডারেল গভর্নমেন্টের ইমিগ্রেশন বিরোধী মনোভাবের কারণে সত্যিকার ভাবে নিউ ইয়র্ক সাফার করতে শুরু করেছে, তার কিছু উদাহরণ এবং প্রমাণ এখন আস্তে আস্তে আসতে শুরু করেছে। তাতে দেখা যাচ্ছে যে প্রায় ইমিগ্রান্টরা তথ্য সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটি 45% শতকরা 45% কাজ করার মানুষই কিন্তু ইমিগ্রেন্ট, এবং মোর দেন হাফ অর্থাৎ অর্ধেকেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন ইমিগ্রেন্টরা। কিন্তু গত কয়েক মাসে এই এই অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে, বিপুল সংখ্যক ইমিগ্রেন্ট যারা এই নিউ ইয়র্কে আসার জন্য অপেক্ষা ছিলেন তারা আসতে পারছেন না, এবং অনেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নিউ ইয়র্ক ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। এবং এর ফলে যে ইমিগ্রেন্টদের যে কন্ট্রিবিউশনের উপর নির্ভর করে নিউ ইয়র্ক সিটির অর্থনীতি সচল রাখার চেষ্টা করা হতো, বিভিন্ন প্রশাসন চেষ্টা করেছেন ইতিমধ্যেই, তারা মোটামুটি বিপাকে পড়েছে। নিউ ইয়র্কের বাজেটে বেশ ভালো রকমের ঘাটতি দেখা দিয়েছে, এবং ফেডারেল গভর্নমেন্ট থেকে কোনো রকম অনুদান না পেলে কিংবা নিউ ইয়র্ক স্টেটের কর্তৃক যদি ধার করার সুযোগ না পায় নিউ ইয়র্ক সিটি, তাহলে প্রায় 22,000 কর্মচারীকে ছাঁটাই করতে হবে। মেয়র এই ঘোষণা দিয়েছেন, তিনি এখন এই বিষয়টি আপাতত স্থগিত রেখেছেন। তিনি চাচ্ছেন যে লেবার ইউনিয়ন, শ্রমিক ইউনিয়নের লোকজন আলবেনিতে সিনেটর এবং অ্যাসেম্বলিম্যানদের দেন দরবার করে যদি নিউ ইয়র্কে ধার করার সুযোগ করে দিতে পারে তাহলে হয়তো তা এড়ানো সম্ভব হবে। তা সত্ত্বেও ইমিগ্রেন্টদের যে কন্ট্রিবিউশন সেটি মোটামুটি এখন সিগনিফিকেন্ট যে পর্যায়ে ছিল সেটি মোটামুটি আলোচনায় চলে এসেছে। এবং আপনারা জানেন যে একটু আগে আমি বলেছি যে নিউ ইয়র্ক সিটিতে ইমিগ্রেশনদের কন্ট্রিবিউশন হচ্ছে 45% ওয়ার্ক ফোর্সে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটি ইমিগ্রেন্টদের সংখ্যাও 45% কমে গিয়েছে এই গত প্রায় 4-3 বছরে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেবার পর থেকেই তার ইমিগ্রেশন, ইমিগ্রেন্ট বিরোধী মনোভাব এবং ইমিগ্রেশনকে সংকুচিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিউ ইয়র্কের উপরে এই প্রভাবটি ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, এবং এই বিষয়টি মোটামুটি নিউ ইয়র্কে ভাবমার মতো বিষয়। নিউ ইয়র্ক প্রশাসন এ নিয়ে মোটামুটি দুশ্চিন্তায় পড়েছেন। এবার আসি ভ্যাকসিন নিয়ে, রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং কমলা হ্যারিসের মধ্যে। আপনারা জানেন যে ভ্যাকসিনটাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট মোটামুটি তার নির্বাচনী ক্যাম্পেইনের আকর্ষণ টেনে ধরার চেষ্টা করছেন, আকর্ষণ করার চেষ্টা করছেন ভোটারদের, এবং তিনি আজকে একটি নতুন ঘোষণা দিয়েছেন। আজকে একটি সাংবাদিক সময় তিনি বলেছেন যে এতদিন আমরা বলেছিলাম যে নির্বাচনের কয়েকদিন আগে তিনি এই ভ্যাকসিনটির ঘোষণা আসবে বলে ট্রাম্প প্রশাসন থেকে স্টেট হেলথ ডিপার্টমেন্ট গুলোকে জানানো হয়েছিল। আজকে কিন্তু ট্রাম্প বলেছেন সাংবাদিক সম্মেলনে অক্টোবরেই, এই অক্টোবর আর এখন সেপ্টেম্বর, অক্টোবরেই ভ্যাকসিনটি পাওয়া যাবে। এবং এই বিষয়ে আপনারা জানেন কিছুদিন আগে কমলা হ্যারিস একটু কটাক্ষ করে বলেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় কেউ ভ্যাকসিন নেবেন না, তিনি তো নেবেনই না, তার মতে অনেকেই নেবেন না, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বিজ্ঞান নির্ভর নয়। আর জো বাইডেনও সেটাকে অনুসরণ করেছেন সেই মতকে, এবং এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্প মোটামুটি ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তিনি আজকে প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন কি স্টুপিডও বলেছেন, এবং তিনি বলেছেন যে এই ধরনের এক খাম খেয়ালিপূর্ণ মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে, যদিও ক্ষমা চাওয়ার প্রশ্ন উঠে না বলে ডেমোক্রেট শিবির থেকে ইতিমধ্যে জানানো হয়েছে। তবে প্রেসিডেন্টের যে ভ্যাকসিনের কথা প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এটা প্রেসিডেন্ট একাই শুধু বলে যাচ্ছেন, এবং তার প্রশাসনের খুব অল্প সংখ্যক লোক এখন ভ্যাকসিনের কথা বলছেন। যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের পক্ষে এই ভ্যাকসিনের তদারকি করছেন
তিনিও কয়েকদিন আগে বলেছেন যে ভ্যাকসিনটি কতখানি কার্যকর হবে তা তিনি নিশ্চিত নন, এবং এত দ্রুততার ভিতরে ভ্যাকসিন করা সম্ভব কিনা তাও তিনি নিশ্চিত নন। তবে এটাও তিনি বলেছেন যে অসম্ভব কিছু না, যে কথাটি আজকে প্রেসিডেন্ট বলেছেন যে ভ্যাকসিন করতে সাধারণত 2 থেকে 3 বছর সময় লাগে, তবে এটি বিশেষ পরিস্থিতির কারণে খুবই তড়িৎ গতিতে ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে, এবং এই ভ্যাকসিনটি অক্টোবরেই হয়তো সকলের জন্য মুক্ত করা হলেও সকলের পক্ষে অক্টোবর মাসে কিংবা নির্বাচনের আগে এই ভ্যাকসিন পাওয়া কোনো মতেই সম্ভব না। তবে ভ্যাকসিনের ব্যাপারে মডার্না এবং ফাইজার বলেছে যে তাদের ট্রায়ালটি চূড়ান্ত পর্যায়ে আছে, এবং তারা আশা করছে যে আগামী কয়েক সপ্তাহের ভিতরেই অ্যাটলিস্ট নির্বাচনের আগে তারা একটি ঘোষণা দিতে পারবে। তবে সেই ঘোষণাটি কি ভ্যাকসিনটিকে বাজারজাত করার জন্য না ভ্যাকসিনটি প্রস্তুত সে ব্যাপারে তারা কিছু বলেনি। তবে মোটামুটি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভ্যাকসিনটি মোটামুটি বেশ আলোচনার বিষয়, এবং এই ভ্যাকসিন ওয়ারটা রিপাবলিকান পদপ্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডেমোক্রেট পদপ্রার্থী জো বাইডেনের মধ্যে মোটামুটি একটি লড়াইয়ের সূচনা করেছে বলা যায়। এই ব্যাপারে অন্যরা আলোচনা করবেন আমি দেখতে পাচ্ছি কয়েকজনকে। আরেকটা জিনিস হচ্ছে যে ম্যাসাচুসেটসের কথা তো একটু আগে বলেছি, আপনারা জানেন যে এই কোভিড-19 সবচেয়ে বেশি সাফার করেছে ট্রাভেল ইন্ডাস্ট্রি, এয়ারলাইন্স গুলো, এবং আজকে একটি তথ্য দেখা গেছে যে একটি এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স যেটা অনেক বাংলাদেশি ব্যবহার করেন তারা এ পর্যন্ত $1.4 বিলিয়ন টিকিট রিফান্ড করেছে, $1.4 বিলিয়ন অর্থাৎ $1,400 মিলিয়ন টিকিট তারা রিফান্ড করেছে, এবং এটা মোটামুটি তাদের জন্য এমিরেটস এয়ারলাইন্স এর জন্য অর্থনৈতিকভাবে একটি বড় ধাক্কা। এবং স্টিমুলাস এর ব্যাপারে অনেকেরই খুব আগ্রহ, নিউ ইয়র্ক আপনারা জানেন শনি রবি সোম 3 দিন নিউ ইয়র্ক স্টেট ছুটি, এবং সেই কারণে অনেকেই যারা এই তাদের রেগুলার আনএমপ্লয়মেন্ট এর ব্যাপারে খোঁজ নিতে চান, আজকে কম্পিউটার সিস্টেম আপডেট না হওয়ার কারণে তারা কোনো খবর পাননি, তা এই সপ্তাহে পেমেন্টের হিসাবটাও তারা আজকে পাননি কারণ আজকে বন্ধ ছিল সকল অফিস। আগামীকাল তারা তাদের সেই পেমেন্ট হিস্ট্রিটা পাবেন, তারা জানতে পারবেন তাদের অ্যামাউন্টে অ্যাকাউন্টে টাকা আসছে কিনা। আর একটি বিষয় হচ্ছে $300 ব্যাপারে নিউ ইয়র্ক স্টেট আর কোনো নতুন আপডেট দেয়নি, আশা করা যাচ্ছে যে নিউ ইয়র্ক স্টেট হয়তো চলতি সপ্তাহে এই বিষয়ে একটি ঘোষণা হয়তো তারা দেবে কিংবা পেমেন্ট সিস্টেম শুরু করতে পারে। তবে এখানে আরেকটা বলে রাখি যে পেমেন্ট শুরু করার আগেই হয়তো পেমেন্ট শেষ হয়ে যেতে পারে, কারণ অগাস্টের থেকে পেমেন্ট শুরু করলে আমরা প্রথমে বলেছিলাম 4 থেকে 5 সপ্তাহ চলতে পারে, ইতিমধ্যে 6 সপ্তাহের মতো চলে গেছে, অতএব যারা পাবেন তারা ওই 5 সপ্তাহে হয়তো একসাথে পেয়ে যেতে পারেন এটি মনে হচ্ছে। আর যদি কংগ্রেসের অধিবেশন শুরু হবে লেবার ডে ছুটির পরপরই আগামী সপ্তাহে, এবং তখন যদি স্টিমুলাসের প্যাকেজের ব্যাপারে নতুন করে আলোচনা হয় যেটা ডেমোক্রেট রিপাবলিকানরা $1.3 ট্রিলিয়ন পর্যন্ত রাজি হচ্ছেন এবং ডেমোক্রেটরা $2 ট্রিলিয়নের নিচে নামতে চাচ্ছেন না, তাদের ভিতরে যদি একটি সমঝোতা হয় হয়তো $1,200 একটি পেমেন্ট তারা আবার পেতে পারেন, সেটির সম্ভাবনা প্রচুর কারণ উভয় পক্ষই সেই ব্যাপারে মোটামুটি সম্মত। আরেকটি ব্যাপারে সম্মত হচ্ছে যে $300 প্রস্তাব করেছেন রিপাবলিকানরা প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট কন্টিনিউ করার জন্য অতিরিক্ত, যদি রিপাবলিকানরা সেটাতে ডেমোক্রেটরা যদি সেটাতে রাজি হন কিংবা ডেমোক্রেটরা যদি সেটাতে আরো বাড়াতে চান দেন দরবার করেন, তাহলে হয়তো সেটি একটু বিলম্বিত হতে পারে। যদি ডেমোক্রেট $300 রাজি হয়ে যান তাহলে ডিসেম্বর পর্যন্ত হয়তো বা সেই প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট কন্টিনিউ করা হতে পারে। যাই হোক, মোটামুটি এই হচ্ছে আপাতত খবর, পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে, আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর নরুন নবী নিউ জার্সি থেকে, তিনি কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, এবং একটু আগে যেটা বলেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের একটি নৌকা ক্যাম্পেইন সবগুলো নৌকায় ডুবে গিয়েছিল, এই বিষয়টি তিনি বলবেন। আমরা জাস্ট সংক্ষেপে জানবো একটু যে আজকে একটি খবর একটু আগে শুনেছেন আপনারা যে নিউ ইয়র্ক সিটির প্রায় 2/3 রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেতে পারে, এই বিষয়টি একটি নিউজ এসেছে, এবং আমরা বাংলাদেশের রেস্টুরেন্টগুলো কী অবস্থায় আছে কী হচ্ছে এই বিষয়টি সংক্ষেপে জানার চেষ্টা করব, এরপরে আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব গরুয়া রেস্টুরেন্ট জামাইকার যিনি প্রধান, যিনি সত্তাধিকারী, গোলাম কুদ্দুস। গোলাম কুদ্দুস, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি কি শুনতে পাচ্ছেন গোলাম কুদ্দুস? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? গোলাম কুদ্দুস, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনি তো শুনেছেন যে নিউ ইয়র্ক সিটির প্রায় 2/3 রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেতে পারে বিকজ অফ কোভিড অ্যান্ড এই যে ইনডোর ডাইনিং এর যে সমস্যা, আপনাদের অবস্থা কি?
আপনার আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা, আপনার সাউন্ড বাড়ান আপনার, আমার মনে হয় আপনার ইয়েতে সাউন্ড সমস্যা আছে, সাউন্ডটা ঠিক করেন, আমরা আপনার সাথে পরে কথা বলছি। তাহলে আমরা যাচ্ছি ডক্টর জয়নাল আবেদিন, ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর জয়নাল আবেদিন ওয়েলকাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর জয়নাল আবেদিন। আপনার সাথে যে জিনিসটা কথা বলতে চাই, যে আপনি জানেন যে এবছর আজকের যে রিপোর্টটি এসেছে সেটি হচ্ছে যে সবচেয়ে শর্টেস্ট সামার এবং ইটস এ স্ট্রেঞ্জ সামার। আপনি একজন পরিবেশবিদ, আপনি কি মনে করেন কেন এটা হলো? এইটা একটা সুন্দর কথা, মানে আপনারা বললেন তো এটা সম্বন্ধে আমি বলি। এইটার মধ্যে দুটো কথা আছে। আচ্ছা, একটা হচ্ছে শর্ট অ্যান্ড স্ট্রেঞ্জ সামার অফ 2020, এবং এইটা স্পেশালি রেফারেন্স আছে এইটাতে কনি আইল্যান্ড নিউ ইয়র্ক। এখন আমরা প্রথমে আমি নিউ ইয়র্কের বা যে কোনো একটা যখনই জায়গা বলবেন, যখন একটা স্পেস বলবেন, তাই সেটার ওয়েদার যদি আপনি ফোরকাস্ট করতে চান বা এটার ভালো মন্দ বলতে চান, তাহলে কিছু একটা জিনিস আছে, কয়েকটা জিনিস আছে আপনি অবশ্যই লক্ষ্য করে থাকবেন। তো এটার মধ্যে আমি প্রথমেই বলবো কনি আইল্যান্ড বা নিউ ইয়র্কের ওয়েদারটা কিভাবে ক্যারেক্টারাইজড হয়। নিউ ইয়র্কের ওয়েদারটা বলা হয় যাতে সামার্স আর ওয়ার্ম অ্যান্ড হিউমিড, স্পেশালি সামারের কথা যেহেতু হচ্ছে আমি সেই জন্য বলছি, কনি আইল্যান্ডের এই সামারটা হচ্ছে ওয়ার্ম অ্যান্ড হিউমিড, এইটা একটা। আচ্ছা, তারপরে শুরু করি, আপনি যেহেতু শর্ট বললেন সেই জন্য এটার ডিউরেশনটা একটু আলাপ করি। এই বছর সামারটাকে ক্যালকুলেট করা হচ্ছে June 2 to September 16, 3.4 months। নর্মালি নিউ ইয়র্ক এলাকাতে সামারটা হয়ে থাকে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, অলমোস্ট 4.5 months। সো এখানে দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট এক মাস কম সময় অলরেডি আছে। আরো একটা জিনিস যুক্ত হয়েছে এটার সাথে, সেটা হচ্ছে ডিউ টু করোনা প্যান্ডামিক সিচুয়েশন ইন নিউ ইয়র্ক, এই বছর কনি আইল্যান্ড বিচটা ওপেন করেছিল July 1, তো সেই জন্য আরো এক মাস কমে গেছে। কাজে আপনি যদি বলে থাকেন কনি আইল্যান্ড ইজ এ শর্ট, আই মিন নিউ ইয়র্ক সেজ গুড বাই টু শর্ট অ্যান্ড স্ট্রেঞ্জ সামার অফ 2020, এইটা আপনি বলতেই পারেন, কারণ দু মাস সময় দুই দিক থেকে কেটে গেছে। আচ্ছা, আরো কিছু কথা বলি, যেহেতু এটা একটা টুরিস্ট পার্সপেক্টিভ থেকে কথাটা বলা হচ্ছে, তার মধ্যে একটা জিনিস, আপনি যে কোনো জায়গায় যখনই যাবেন বা এই ধরনের আলোচনায় আসবেন কোনো প্লেস নিয়ে, তখন অবশ্যই আপনি এইটার টেম্পারেচারটা কাউন্ট করতে হবে। তো এখন এই এই নিউ ইয়র্ক বা কনি আইল্যান্ডের ওয়েদারটা সাধারণত বলা হয়ে থাকে জুলাই ইজ দি ওয়ার্মেস্ট মান্থ অফ দি সামার, অ্যান্ড ইট হ্যাপেন সেম থিং ইন কনি আইল্যান্ড। আচ্ছা, 2020 টেম্পারেচার এক্সিডেড ডেইলি হাইজ অ্যান্ড লোজ। আচ্ছা, ডেইলি হাই বলতে কি বোঝায়, লো বলতে কি বোঝালে আমি একটু পিছনে গিয়ে বলি। মনে করেন জুলাই মাসের 20 তারিখে টেম্পারেচার হলো 91 ডিগ্রি ফারেনহাইট ইন নিউ ইয়র্ক। আচ্ছা, কিন্তু এই বছর সামারে সেই হাইটা, এটা হাইয়েস্ট হচ্ছে, এই হাইটা এই বছর সামারে সেটাকেও এক্সিড করে গেছে। আচ্ছা, আবার এই মাস এই জুলাই এই সামারেই ধরেন কোনো একদিন লো টেম্পারেচার পাওয়া গেছে 58 ডিগ্রি ফারেনহাইট, ওইটা রাত্রেবেলা বা ভোরবেলা হয়ে থাকে যখন। কিন্তু এই বছরের টেম্পারেচারটার ক্যারেক্টারিস্টিক্সটা এমন, এই লোটা আবার নিচের দিকে চলে গেছে, আর একটু লোতে চলে গেছে। তো কাজে এটাকে এই জন্য বললাম যে 2020 টেম্পারেচার রিয়েলি এক্সিডেড দি হিস্টোরিক ডেইলি হাইজ অ্যান্ড লোস, এই কথাটার এইটা বুঝাই দিলাম আর কি। আচ্ছা, তবে এখানে আরো একটা কথা আমি অ্যাড করতে চাই, সেটা হলো জুলাই এবং অগস্ট মাসে, এই দু মাসে যখন গরমটা সবচেয়ে বেশি ছিল, তখন আবার এই নিউ ইয়র্কে আপনার এই কনি আইল্যান্ড এলাকাতে কমফোর্টেবল ওয়েদার রেঞ্জও ছিল, এবং সেটা ছিল মর্নিং থেকে দুপুর আফটারনুন পর্যন্ত, আর আফটারনুন থেকে নাইট যখন আসে তখন পর্যন্ত টেম্পারেচারটা ওয়ার্মে ছিল। তো দুইটা জোন বলবেন, একটা কমফোর্টেবল জোন আর একটা ওয়ার্ম জোন, ওয়ার্ম জোনটা ইন দি আফটারনুন, কমফোর্টেবল জোনটা ইন দি মর্নিং আওয়ার্স। আপনি মনে করতে পারেন যে ওইটা 12টা 1টা পর্যন্ত থাকতে পারে, বাট আপনি যদি মিটোলজিক্যাল ডাটা দেখে থাকেন তাহলে ওইটাতে দেখবেন খালি 12টাই দেখাবে, বাট এটাকে 12টার পরও আপনি একটু যেতে পারেন। আচ্ছা, তারপরে আরো কিছু, আরো অনেক কনসিডারেশন আছে, তার মধ্যে আমি আরো একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন বলবো, আপনি যখনই একটা টুরিস্ট স্পটে যাবেন তখন আপনি ওই এলাকার ক্লাউড কভার নিয়ে চিন্তা করবেন, এই এলাকাতে ক্লাউড আছে কিনা
মেঘে আপনার দৃষ্টিকে ছোঁয়াচ্ছে কিনা বা আপনাকে কোনো ইয়ে করছে কিনা আপনি সেটাও দেখে থাকবেন। তো এখন এই কনি আইল্যান্ডের ওয়েদারের তিনটা ক্লাউড কাভারের কথা বলা হয়, একটা হলো মোস্টলি ক্লাউডি, একটা পার্টলি ক্লাউডি আর একটা হলো ক্লিয়ার। এই তিনটা নর্মাল রেঞ্জে ইকুয়ালি থাকে, প্রায় 33% এর মতো তিনটাই থাকে তিনটা। কিন্তু এই বছর জুন জুলাই মাসে এই পার্টলি ক্লাউডি ছিল জুন জুলাই মাসে আর মোস্টলি ক্লাউডি ছিল অগস্ট সেপ্টেম্বর। এই বছরের ক্যারেক্টারিস্টিক্স আপনি যে বলছেন স্ট্রেঞ্জ সামার, এই কথাগুলো আমি এই জন্য বলতেছি স্ট্রেঞ্জ কেন, কিভাবে তারা এটাকে রিলেট করতেছে। আচ্ছা, তারপরে আরো একটা জিনিস দেখেন, এর কোন স্পট নিয়ে যখনই আলাপ করবেন তখনই আপনি অবশ্যই রেইনফল কে কনসিডার করতে হবে যে ওই জায়গার আর কি। তো এখন নর্মালি আপনার এই এলাকার রেইনফল হচ্ছে 3.8, হাইয়েস্ট রেইনফল যেটাকে বলে 3.8 ইঞ্চেস, এবং ইট হ্যাপেন্স ইন এপ্রিল নর্মালি। কিন্তু এই বছর একটা ঘটনা ঘটছে, এটা হয়েছিল জুলাই 29th, এই রেইনফলটা 3.8 ইঞ্চেস হয়েছিল। সো এটাও একটা আপনি স্ট্রেঞ্জ হিসেবে ধরতে পারেন। আচ্ছা, তারপরে আবার আপনি এই জিনিস জায়গাটার অবশ্যই হিউমিডিটিকে কনসিডার করবেন। হিউমিডিটির জন্য অনেক গরম লাগে, অনেক অসুবিধায় পড়ে, আনকমফোর্টেবল ফিল করেন, এই সমস্ত কারণে অবশ্যই আপনি হিউমিডিটি কনসিডার করতে হবে। এখন এই এলাকার হিউমিডিটি এই বছর এই সামারে ইট প্রিভেলস অ্যারাউন্ড 56% অন অগস্ট 1 বলা হয়েছে। আচ্ছা, 56%টা 50% এর খুব কাছাকাছি, 50%টাকে আপনি মাঝখানে ধরতে পারেন, কাজে এটা মোর অর লেস ক্লোজ বাই ইট। সো এটা একটা ধরেন যে এটাও একটা ফ্যাক্টরি। আচ্ছা, তারপরে আরো আপনি যখনই এই সমস্ত জায়গার বিভিন্ন স্ট্রেঞ্জ কথাটা যেহেতু এসছে এগুলো অবশ্যই কনসিডার করবেন। উইন্ড স্পিডও ধরবেন, উইন্ডটা কোন দিক থেকে কিভাবে কত স্পিডে যাচ্ছে এটাও আপনি কনসিডার করবেন। সামারটা এখানে দেখা গেছে যে কাম, আপনার এই কনি আইল্যান্ডের সামারটা কাম থাকে, এখানে ভীষণ হাই টর্নেডো স্পিডে কোনো উইন্ড আসে না, এবং এই উইন্ড স্পিডটা অ্যাপ্রক্সিমেটলি 7.1 মাইলস পার আওয়ার। সো এটা কাম ছিল এই এই এলাকাতে। সো আর এখানে উইন্ডটা সাউথ থেকে আসে, এই দিকেরও একটা প্রয়োজন থাকে আপনি যখন এই সমস্ত ডাটা অ্যানালাইজ করবেন এগুলো বলবেন। আচ্ছা, তারপরে আর একটা কথা আপনি যদি আরো বলেন, ভিজিবিলিটি, এই এলাকার বিচের ভিজিবিলিটি কি ছিল? আপনি তো বিচ দেখতে যাবেন যখন বিনোদনের জন্য যাবেন, এগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বা ফিশিং করবেন বা কিছুই যাই করেন, তো এই ভিজিবিলিটিটাও এবারে দেখা গেছে মডারেট থেকে গুড ভিজিবিলিটি ছিল এই বিচ এলাকা, কনে বিচ এলাকাতে। আর একটা কথা যেটা মানে মিটেরোলজিকের থেকে বেশি পড়ে পাবলিক পার্সপেক্টিভ থেকে, যেটা ক্রাউড, এই বছর সেই বিচ এলাকাতে ক্রাউডটা খুবই কম ছিল। তা আপনি যদি কম ছিল কথাগুলো আপনি আমাদের পূর্ববর্তী নিউজের কথা শুনেছেন, কেন কম ছিল, কেন বাড়ে নাই, থাকছে না, ওই সমস্ত এক্সপ্লেনেশন আমি না দিয়ে আমি সামারাইজ করতে চাই যে আসলে এই বছর অন্যান্য বছরের তুলনায় একটু কম ছিল। থ্যাংক ইউ ডক্টর জালালউদ্দিন। রিজন গুলাকে আপনি ক্যারেক্টারাইজ করতে পারেন, সামারটা শর্ট ছিল। থ্যাংক ইউ ডক্টর জালালউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর, আপনার এই সুন্দর ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একজন পরিবেশবিদ এবং আপনার যে ব্যাখ্যা, ডেফিনেটলি ইটস এ ভেরি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। আমরা দর্শক একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো, আমাদের সাথেই থাকুন। পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামি কাবাব, পোহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য ক্যাটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমাক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। I'm New York City's Health Commissioner, Dr. Dave Choksi. As a father myself, it is important to me that our children remain healthy, especially at this time. As you prepare your child to go back to school,
Don't forget to schedule their well visit with their pediatrician. Make sure your child is up to date on their routine vaccinations. Vaccines are safe and critical in protecting your child from illness and infections. If you need help finding a pediatrician, call 311. Your child may be eligible for free medical care. Over the past 25 years, Khan's renowned specialized high school program has helped nearly 3,000 students gain acceptance to New York City's top high schools, such as Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Our team of education experts creates original KT diagnostic exams and constantly updates our curriculum so our students gain acceptance to the best high schools in New York City. Parents can trust Khan's. Call today for two free classes. দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান, যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান, ডক্টর মুজিবুর রহমান মজুমদার, ডক্টর নুরুন নবী এবং জনাব গুলাব কুদ্দুস। আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন যাব ডক্টর নুরুন নবী আপনার কাছে। আপনি জানেন যে গত পরশু একটি ঘটনা সবার মধ্যে আলোচনার জন্ম দিয়েছে, যে প্রেসিডেন্ট ট্রাম্পের 5 সমর্থক তারা নৌকা নিয়ে তার প্রচারণা শুরু করেছেন, 5 নৌকায় ডুবে গেছে। এটার সিগনিফিকেন্ট কী আপনি কী মনে করেন এবং ইলেকশনে কী হচ্ছে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে? ইটস এ ন্যাশনাল নিউজ। সালাম আলাইকুম, সবাইকে সালাম জানাচ্ছি এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো 5 নৌকা ডুবির থেকে বলা যেতে পারে হালকাভাবে যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন প্রচারণা এবং তার নির্বাচনের ফলাফল ভরা ডুবির দিকেই যাবে। তো অ্যাপার্ট ফ্রম জোকিং অ্যান্ড light speaking, to speak in serious tone, Donald Trump's plan chilo je she election e tar ain shrinkhola ei point niye shuru korbe seta stick kore nai, tar pore she bhablo je ki bole health issue jeta ajke sambadok sahab bollen je vaccine er bapare, to seta loke skeptical। তো এখন মিডিয়াতে যে জিনিসটা এসেছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আটলান্টিক ম্যাগাজিনের রিপোর্টে, যে সে যারা যে সমস্ত সৈন্যরা যুদ্ধ করতে গিয়ে আমেরিকান সৈন্যরা শহীদ হয়েছে, মারা গিয়েছে, তাদেরকে সে বলেছে লুজার এবং সাকার। তো এইটা মিডিয়াই ডমিনেট করছে গত 4-5 যাবৎ, যদিও ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে এটাকে ভেহেমেন্টলি ডিনাই করেছে, সে বলে নাই, কিন্তু তার প্রতিপক্ষরা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্র্যাক রেকর্ড, সে প্রতিদিন 10 করে মিথ্যা কথা বলে, আর এখন সেটা বাড়িয়ে হচ্ছে 15 মিথ্যা কথা, আর এই 57 বাকি আছে ইলেকশনে, এটা সংখ্যা হয়তো আর বাড়বে। সেই জন্য সে কি বলছে সেটা কেউ বিশ্বাস করছে না। যেমন জন ম্যাককেনকে সে নিন্দা করেছে, তা এটা ভিডিওতে রয়ে গেছে। তারপরে ভিয়েতনামের যুদ্ধে সে যায় না, তার ব্যাখ্যা সে দিতে বলেছে, যারা যুদ্ধে গিয়েছে তারা হলো ডাম স্টুপিড, আই এম স্মার্ট, এই জন্য আমি যাই না। তো এই সমস্ত কথা থেকে তার ডিনাইটা মানে লোকে বিশ্বাস করছে না। তো তার যে প্ল্যান ছিল যে এই একটা সপ্তাহ ডমিনেট করবে মিডিয়াতে আইন শৃঙ্খলা বা স্বাস্থ্য বা অর্থনীতি, সেটা হচ্ছে না, এটা তার জন্য ব্যাড লাক। আর এখন তো সাধারণত লেবার ডে পরেই ইলেকশন দুই পক্ষে জোর সোরে চালু করে, তাই হয়েছে আজকে মিশিগানে উইসকনসিনে গিয়েছে ভাইস প্রেসিডেন্ট পেন্স এবং ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কমলা হ্যারিস, তারা ওখানে ক্যাম্পেইন করছে। ফিলাডেলফিয়া বা পেনসিলভেনিয়াতে বাইডেন ক্যাম্পেইন করছে এবং প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে সাংবাদিক সম্মেলন করে তার বক্তব্য দিয়েছে। তো এখন
প্রতিপক্ষ যেমন আজকের সাংবাদিক সম্মেলনে আনপ্রেসিডেন্সিয়াল কথাবার্তা বলেছে ডোনাল্ড ট্রাম্প, যেমন বাইডেনকে বলেছে স্টুপিড, তারপরে কি বলে ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কমলা হ্যারিস যে কথাটা বলেছে সেটাকে মিথ্যা ব্যাখ্যা দিয়ে তাকে ক্ষমা চাইতে বলছে। তো এখন এখান থেকেই এই ধরনের প্রতিপক্ষের আক্রমণ আরো বাড়বে। আর গত সপ্তাহটা ডোনাল্ড ট্রাম্পের জন্য খারাপ গিয়েছে, যে কারণ তার বোন হুইজ এ রিটায়ার্ড জাজ, সে টেলিফোনে তার সম্পর্কে তার চরিত্র সম্পর্কে খুব খারাপ কথা বলেছে, সেটা মিডিয়াতে এসেছে, সেটা হি ইজ নট রিলায়েবল, সে মিথ্যা কথা বলে, নিজের স্বার্থ ছাড়া সে কিছু বোঝে না। আর আগামীকাল একটা বই বের হবে ডোনাল্ড ট্রাম্পের, তার যে লয়ার ছিল প্রাইভেট লয়ার কোহেন লিখেছে, তো সেটা নিয়েও কোহেনের যেহেতু সে মিথ্যা কথা বলে জেলে গিয়েছে, কাজে তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে, তার অভিযোগগুলো হয়তো অত গুরুত্ব সহকারে দেখবে না। কিন্তু তার বোন এবং তার ভাতিজি, তার ভাতিজি হলো সাইকিয়াট্রিস্ট ভেরি রিপুটেড, সেও ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে ফ্যামিলির ইতিহাস ধরে তার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলেছে। তো এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ফর দ্য ফিউ নেক্সট ফিউ ডেজ আনলেস অন্য কোনো ইস্যু না আসে, তাহলে হয়তো ডোনাল্ড ট্রাম্প যে সোলজার ডেড সোলজারদেরকে বলেছে যে লুজার এবং সাকার, এইটাই ডমিনেট করবে মিডিয়াতে, আনলেস আবার এই ধরনের কোনো একটা আনএক্সপেক্টেড ইস্যু এসে না যায়। তো যাই হোক, এখন সময় এসেছে জনগণের এই দুই পক্ষের ক্যাম্পেইনই খুব গভীরভাবে ফলো করা, এবং দে হ্যাভ টু মেক দেয়ার মাইন্ড। বাই দি ওয়ে, আজকে একটা স্টেটে মেলিং ভোট শুরু হয়ে গেছে, তারপরে মেলিং ভোট আরো অন্যান্য স্টেটে আসবে। তো যখন যেটা যে ব্যালট যখনই পাওয়া যাবে, আমাদের সবার উচিত হবে সেই ডেড লাইনটা খেয়াল করে সেই ব্যালট ফিল আপ করে ইনস্ট্রাকশন অনুসারে কি বলে মেল করা। আর এখনো রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে যায়নি, যারা এখনো রেজিস্ট্রেশন করে নাই তারা রেজিস্ট্রেশন করে বা ভোট দেবেন, এবং ইন পার্সনও ভোট দেওয়া যাবে। আবার কিছু কিছু স্টেটে কিছু ভোটের জন্য একটা সিকিউর বক্স থাকবে, মেল না করলেও যারা মেল করতে উৎসাহী না তারা সেই সিকিউর বক্সে গিয়ে, প্রত্যেকটা শহরেই কয়েকটা করে বক্স থাকবে, সেখানেও ব্যালট মেল করা যাবে। আর এমনি তো মেল ইন ব্যালট আছে, এছাড়া ইন পার্সন ভোটের দিন দিয়ে যাওয়া যাবে। তো এইটুকু মোটামুটি গত সপ্তাহের সামারি, ভবিষ্যতে আরো ইন্টারেস্টিং কিছু হলে আমি হয়তো আসবো আপনাদের সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর নরেন্দ্র নবী, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আমরা ওনার কাছে যাবো। ডক্টর জয়নাল আবেদিন, আপনার কাছে আবার আসবো। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনার সাউন্ড আনমিউট করতে হবে একটু প্লিজ। আপনার কাছে যেটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে কোভিডের সংক্রমণ কিছুটা বাড়ছে কিন্তু মৃত্যুর হার কমেছে, এ বিষয়ে আপনার অভিমত কী? আরেকটা হচ্ছে যে শীত অলমোস্ট শুনতে পাচ্ছি আমরা, আমাদের কিছু ওয়েদারের মধ্যে কিছুটা শীতের আগমনই দেখতে পাচ্ছি আমরা, এই শীতে হেলথ রিস্ক কী এবং আমরা কীভাবে আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারি, এই বিষয়ে আপনার পরামর্শ জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টাইম টিভি, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আপনি অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, তো প্রথমটার উত্তর দিয়ে আমি, বিগত প্রায় ছ মাস হয়ে গেল এই কোভিড আমেরিকা এবং নানা দেশে এটার আবির্ভাব এবং এটার সংক্রমণ হয়েছে, তাতে আমাদের মেডিকেল সায়েন্স হেলথ সায়েন্সে প্রভূত আপনার ইনফরমেশন আসছে, নতুন নতুন ইনফরমেশন। তো এখন যেটা হচ্ছে বিশেষ করে আমেরিকা এবং অন্যান্য দেশেও, যে আমাদের ট্রিটমেন্টের সিস্টেমটা অনেকটা পরিবর্তন হয়েছে আগের থেকে। প্রথমত ধরুন প্রথম যখন এটা পৃথিবী জুড়ে আসে, আমরা প্রথম ট্রিটমেন্ট হাইপোক্সিয়া বা লো অক্সিজেন জন্য আমরা অনেক পেশেন্টকে ওই সময় ভেন্টিলেটর দিই, এবং তাতে দেখা গেছে যে যারাই ভেন্টিলেটরে গিয়েছে তাদের মৃত্যুর হার, বিশেষভাবে আমেরিকাতে এবং অন্যান্য উন্নত দেশগুলোতে মৃত্যুর হার ছিল প্রায় 80-90%।
এই ক্ষেত্রে যে দেশে আপনার ভেন্টিলেটর ফেসিলিটি কম, সেখানে কিন্তু মৃত্যুর হারও যদি আপনি দেখেন রিলেটিভলি কম। এখন যেমন কম হওয়ার কারণ হলো যে এখন ভেন্টিলেটর দেওয়াটা হলো লাস্ট রিসোর্ট হিসেবে দেখতেছি আমরা, এবং প্রচুর পরিমাণে পেশান নেজাগ্রানাল অক্সিজেন অথবা হাই ফ্লো অক্সিজেন অথবা নন ইনভেসিভ ভেন্টিলেটর দিয়ে আমরা ট্রিট করতেছি। তো সেটাতে ভেন্টিলেটর দেওয়ার যে কমপ্লিকেশনটা সেটা অনেক অংশে কমে গেছে। দ্বিতীয়ত হলো আপনার প্লাজমা থেরাপি, রেমডেসিভির থেরাপি, এগুলো মাচ মোর অ্যাভেলেবল এখন, এবং সিরিয়াস পেশেন্টগুলোকে আমরা ওইগুলি দেওয়াতে তাদেরও ইনফেকশন রেট এবং ইনফেকশনের যে ইফেক্টটা বডিতে সাইটোকাইন স্টর্ম যেটাকে আমরা বলি এবং অন্যান্য যেই এফেক্টগুলো সেগুলো কমে গেছে। আর ফাইনালি আপনার এখন আমরা যখনই একটা পেশেন্টকে আমরা ডায়াগনোসিস করতেছি কোভিড নাইনটিন ইনফেকশন, তাদেরকে প্রথম থেকে আমরা অ্যান্টিকোয়াগুলেশন অথবা ব্লাড থিনার যেটাকে বলি আমরা সেটা দিচ্ছি, যেটা আগে আমরা দিতাম না। প্রথম থেকে ধরুন মার্চ এপ্রিলের দিকে ওই জিনিসটা দেওয়া হয়নি। তো এটাতে হয়েছে কি যে আপনার ব্লাড ক্লটিং থেকে যেই সমস্যাগুলো হতো, স্ট্রোক হওয়া, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া, হার্ট অ্যাটাক হওয়া, অন্যান্য যেই ব্লাড ক্লট থেকে যে সমস্যাগুলো, অর্গান ফেলিয়র হতো, সেগুলো কিছুটা প্রিভেনশন হচ্ছে এবং তাতে আমাদের পেশেন্ট বেটার হচ্ছে। আর ফাইনালি বলবো যে আগে যেটা আমরা করিনি, হাই ডোজ স্টেরয়েড দিতাম না আগে আমরা, প্রেডনিসোন বা সুলোম্যাড্রোল এগুলো দিতাম না, এখন সেটা আমরা দিচ্ছি মাস আর্লি ফেজে, যে তাতে ইনফ্লামেশন ইনফ্লামেটরি রেসপন্সটা অনেকটা কন্ট্রোলে এসে পড়ছে। তো সবগুলো মিলেই আমি বলবো যে বিশেষভাবে মর্টালিটিটা অনেক কমে আসছে, কিন্তু ইনফেকশন রেট তো কমে নেই। বিশেষ করে যদি আপনার সাউদার্ন স্টেটগুলোতে দেখেন, আজকেও প্রায় 19টা স্টেটে মাচ মোর ইনফেক্টিভিটি হাই এবং মৃত্যুর হারও ওভারঅল কমলেও এখনো ক্লোজ টু 1000 পার ডে হচ্ছে। আজকের খবরে জানান আপনারা ইন্ডিয়া বিকাম দ্য সেকেন্ড হাইয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে ইনফেকশন রেট ইজ ভেরি হাই। তো এটা হলো মোটামুটি ভাবে বলতে হবে যে কি কি কারণে আপনার আমেরিকাতে এবং অনেক দেশে যেহেতু এটা কম। সেকেন্ড কোশ্চেন যেটা আপনি করেছেন যে শীত আসতেছে, স্পেশালি এই আপনার নর্দার্ন হেমিস্ফিয়ারে, এইটার কি এফেক্ট হতে পারে? মূল এফেক্ট যেটা আমরা ভয় পাচ্ছি সেটা হলো যে এই সময়টা কিন্তু আমেরিকাতে এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ফ্লু সিজন, ফ্লু ইনফ্লুয়েঞ্জা এ এন বি এই সময় হয়, শীতের সময় থেকে শুরু হয় আপ টু মে পর্যন্ত আমরা কনসার্ন থাকি অ্যাবাউট ফ্লু এবং ফ্লু রিলেটেড কমপ্লিকেশনে। এই কোভিডের কারণে আপনার ফ্লুর যেই টাইমে মানুষ যে স্পেশালি যারা হাই রিস্ক পপুলেশন যে ফ্লু শর্টটা নিত, এবার দেখা যাচ্ছে যে ওই হারে লোকরা ফ্লু শট নিচ্ছে না বা নিবে না। ওয়ান অফ দ্য রিজন হলো যে আপনার লোকজন বের হচ্ছে না ঘর থেকে, অনেক স্পেশালি যারা হাই রিস্ক পপুলেশন, এল্ডারলি পপুলেশন, তারা বের হচ্ছে না ঘর থেকে, তারা ডক্টর্স অফিসে আসতেছে না ফ্লু শট নেওয়ার জন্য। তো আমরা ভয় পাচ্ছি যে দুইটা রেসপিরেটরি ভাইরাস, একটা ফ্লু একটা কোভিড নাইনটিন, এইটার ডাবল ইফেক্টে চান্সেস ইজ ভেরি হাই দ্যাট আমরা হয়তো মোর সিরিয়াস ফ্লু কেস পাবো এবার, এবং তার সাথে সাথে কোভিড নাইনটিনটা আবার ব্যাক করে আসতে পারে। আপনার সাজেশন হবে যেটা, আপনার সাজেশন কি হবে যে ফ্লু ভ্যাকসিন এখন থেকে, ফ্লু ভ্যাকসিন আমি জানি না শুরু হয়েছে কিনা, বা শুরু হলে ফ্লু ভ্যাকসিন সবাইকে নেওয়া, এটা কি সাজেশন? হ্যাঁ, ফ্লু ভ্যাকসিন নেওয়া উচিত সবারই। হ্যাঁ, এবং যেহেতু কোভিড নাইনটিনের ভ্যাকসিন নেই এখনো, যেসব প্রিকশন কোভিড নাইনটিনের জন্য নেওয়া সেগুলো কন্টিনিউ করতে হবে সবাইকে, আর ফ্লু ভ্যাকসিনের জন্য যে ভ্যাকসিন এটা সবাই নিতে হবে। তাহলে অ্যাটলিস্ট ফ্লু থেকে যেই ইনফেকশন যেটা হতে পারে সেটার কিছুটা হলে প্রিভেনশন হবে, আর সাথে সাথে আমরা যদি প্রিভেন্টিভ মেজার করি কোভিড নাইনটিন জন্য সেটাও ফ্লুতে হেল্প করবে। যেমন ধরেন যেহেতু এটা রেসপিরেটরি ইলনেস, মাস্ক পরাটা, রেগুলার ওয়াশ, হ্যান্ড ওয়াশ করা, সেফ ডিস্টেন্স মেনটেন করা, যেগুলো যদি আমরা মেনটেন করি প্রপারলি তাহলে ফ্লুরও এটা প্রাদুর্ভাবটা কম থাকবে। দুটো মিলেই
যদি আমরা মেনটেন করতে পারি সবকিছু এবং ফ্লু ভ্যাকসিন নিতে পারি, তাহলে আমার বিশ্বাস যে ফ্লুরও এটা কম মানে এফেক্টটা কম হবে, পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো, পরিস্থিতিটা মানে পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে যদি এই জিনিসগুলো মানা হয়। থ্যাংক ইউ ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনাকে আপনার সময়ের জন্য। আমি জানি ইউ আর ভেরি বিজি, বাট ইটস এ গ্রেট পাবলিক সার্ভিস যে আপনি যে যা করছেন এবং যেভাবে সময় দিচ্ছেন আমাদের, আপনাকে অশেষ ধন্যবাদ ডক্টর। থ্যাংক ইউ ডক্টর জয়নাল আবেদিন, আপনার কাছে যাচ্ছি, আপনি তো রিপাবলিকান পার্টি করেন। ডক্টর নুরুল নবী আগে যা বললেন এই বিষয়ে আপনার এক মিনিট সময় আছে, এক মিনিটে কিছু বলবেন, কোনো রিয়াকশন আছে আপনার? আপনার সাউন্ড আনমিউট করতে হবে ডক্টর জয়নাল আবেদিন। সাউন্ড জি জি বলেন, এখন আবার মিউট হয়ে গেছে। জি অ্যাকচুয়ালি এখন যে কোন আপনারা যে নিউজে যে টপিকগুলো ডিসকাস করলেন রিপাবলিকান ভার্সাস ডেমোক্রেট, তো এটা তো পার্টি বেসড পলিটিক্স হতেই থাকবে, এটা কখনোই শেষ হবে না আনটিল উই আর ডান উইথ ইলেকশন। ইলেকশনের আগ পর্যন্ত এই পার্টি ওই পার্টিকে ব্লেম করবে, ওই পার্টি এই পার্টিকে ব্লেম করবে। তো এখানে একটা কথা যাচাই করা প্রয়োজন এবং জেনে রাখা প্রয়োজন, প্রেসিডেন্ট ট্রাম্প যে সমস্ত কথাগুলো বলছে উনি ওনার কথাগুলা প্রেসিডেন্সিয়াল কথা, সেটা আমেরিকার ইন্টারেস্ট নিয়ে কথা হচ্ছে। যেমন ইন্ডিয়া বা চায়নার সাথে আমেরিকার বিজনেস রিলেশনশিপ আছে এবং সেই বিজনেস রিলেশনশিপটা কখনোই ইকুইটেবল না, মানে একতরফা। ওরা জিনিস এই দেশে বিক্রি করবে, ওদেরকে কোনো রেস্ট্রিকশন নাই, কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু আমাদের আমেরিকান প্রোডাক্ট যদি ওদের মার্কেটে যেতে হয় আমাদেরকে ট্যাক্স দিতে হয়, সেই জন্য আমাদের প্রোডাক্টটা সেখানে। আপনি কি মনে করেন যে আমেরিকার স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ রাইট, এটা কি মনে করেন? আমি মনে করি যে ট্রাম্প এই যে স্টেট পলিসি নিয়ে যে কাজগুলো করছেন এগুলা কোনো রং কাজ না, এগুলা দেশের স্বার্থে করছেন। ব্যক্তি হিসেবে আপনি ট্রাম্পকে ব্যক্তি হিসেবে ওনার যে ভাইরাসের ভিতরে যে একটা বিভিন্ন রকমের কথা উঠতেছে, সরকার তো করোনা ভাইরাসটা তো প্রেসিডেন্ট ট্রাম্প ইনভাইট করে এই দেশে নিয়ে আসে না, এটা এসেছে যেভাবে প্যান্ডামিক যেভাবে বলা হয় সেটা এসেছে এবং প্রেসিডেন্টের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে, ফেডারেল গভর্নমেন্ট চেষ্টা করতেছে এটাকে কিভাবে কন্ট্রোলে আনা যায়, কিভাবে লোকদেরকে সেফলি রাখা যায়, ওই সমস্ত ব্যাপারে কোথাও আমি শিথিলতা দেখি নাই। থ্যাংক ইউ। এখন কি বলতেছেন যে করোনা ভাইরাসের ভ্যাকসিনটা হয়তো অ্যাভেলেবল হবে, এখন এটার কার্যকারিতা অথবা এটার লংজিভিটি অথবা এটার প্রিভেন্টিভ পাওয়ার কতদিন থাকবে বা থাকবে না সেটা তো এখন কেউ প্রিডিক্ট করে দিতে পারবেন না সবকিছু। যেমন আমাদের ডাক্তার সাহেব একটু আগেই বললেন যে এটাকে ট্রায়াল এন্ড এরর বেসিসে যেতে হবে, যাওয়ার পরে দেখা যাবে যে এটা আসলে কাজ করে কি করে না। আচ্ছা, তারপরে আরো কথা শুনছেন আপনারা, রিসার্চ রেজাল্ট আসছে যে করোনা ভাইরাস একবার কিওর হলেও এটা আবার আসতে পারে, এটা রিপিটেটিভ হতে পারে, এটা একবারে যে চলে যাচ্ছে তা না। সেই জন্য ট্রাম্পের সব কথাই মিথ্যা আর অন্যরা যে সব কথাই সত্য বলে যাচ্ছেন এটার কোন গ্যারান্টি রয়েছে? আপনি আমরা কিছুদিন আগে আমাদের উনি যখন প্রেসিডেন্ট হন উনি লম্বা লম্বা লেকচার দিয়ে বলেছিলেন প্রথমে ইমিগ্রেন্টদের সমস্যাটা পরিপূর্ণভাবে সম্পন্ন করে যাবেন, উনি কোনো একটা ইমিগ্রেশন পলিসি কমপ্লিটলি সার্চ করেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা জিনিসই করেন, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, কিন্তু উনি আমাদের সময় খুবই কম, জাস্ট 30 সেকেন্ডে আপনি বলতে হবে আর, হ্যাঁ টাইম শেষ হয়ে গেছে আমাদের। এই জন্য কাজেই ওনারা যে সব কিছু সত্যবাদী ফেরেশতার কথা বলতেছেন আমি এটা কখনোই বিশ্বাস করি না। থ্যাংক ইউ সো মাচ ডক্টর জয়নাল আবেদিন, এবং ওদের ইন্টারেস্টে কথাগুলো পেঁচাচ্ছে ঘুরাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা জনগণ ঠিক করবে কে, আমি একা পারবো না, আপনিও একা পারবেন না, এটা কান্ট্রি উইল ডিসাইড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর জয়নাল আবেদিন, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি লস অ্যাঞ্জেলেস থেকে যোগদান করেছেন আমাদের সাথে। জনাব নাজমুল হাসান, আপনার কাছে যাচ্ছি, এনি আপডেট? সাউন্ড সাউন্ড আনমিউট করতে হবে আপনার, আমাদের জয়নাল ভাই সাথে আছেন আমাদের। জি বন্ধ হয়ে যেতে পারে, আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম যে ইকোনমিতে সবসময়
যে সবকিছু ঠিক থাকবে তাও কিন্তু না। ইকোনমিতে পুরনো জব চলে যায়, নতুন জব আসে, এখন যেমন আইটি ফিল্ডে প্রচুর সম্ভাবনা দেখা দিচ্ছে। অতএব সেক্ষেত্রে রেস্টুরেন্টের বিষয়ে যেটা বলার চেষ্টা করেছিলাম আমি, সেটা বলেছি যে ম্যাসাচুসেটসে 20% রেস্টুরেন্ট অলরেডি ক্লোজড হয়ে গেছে। তার অর্থ এই নয় যে ম্যাসাচুসেটসের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে নতুন কিছু আসবে না। কথাটা হচ্ছে যে কোনো সার্কামস্ট্যান্স আছে সেটাকে অ্যাডাপ্ট করার একটা পসিবিলিটি এবং অ্যাডাপ্ট করার যে পদ্ধতি, যে অ্যাডাপ্ট করার যে আগ্রহ, সেটাও ইম্পর্টেন্ট। যেমন নিউ ইয়র্ক সিটিতে বেশ কিছু রেস্টুরেন্ট আমি জানি, বাংলাদেশিদের সংখ্যা যদিও খুব কম, কারণ বাংলাদেশে সবসময় একটা কথা বলেন যে আমাদের খাওয়াগুলো, আমরা যেভাবে যে খাওয়াগুলো পরিবেশন করি এগুলো বাইরে আউটডোর ডাইনিং এর জন্য তেমন সুইটেবল না, এটা তারা বলার চেষ্টা করে। জি, আমাদের সময় একেবারে কমে গেছে। সেটা লক্ষ্য করছি, সেটা হচ্ছে বেশ কিছু রেস্টুরেন্ট কিন্তু নতুন প্রাণ পেয়ে পেয়েছে এই আউটডোর সিটিং এর কারণে। আমি শুধু একটা উদাহরণ দিই যে একটা রেস্টুরেন্ট যার কোনো সিটিং এ ছিল না, যার কোনো এবং লাইন ধরে মানুষ সেটা নিত, এখন সে আউটডোর রেস্টুরেন্ট পায়নি, পারমিশন পাওয়াতে সে 30-40 জনের সিটিং দিতে পারছে এবং শুধু তার ডেলিভারি অর্ডারের পাশাপাশি এখন সিটিং ও বেড়ে গেছে। থ্যাংক ইউ। সেটা হচ্ছে যেটা তাহের আপনি বলছেন, ইকোনমি আমাদের টাইম ইজ শর্ট, পুরনো কিছু ভেঙে ফেলে নতুন কিছু সৃষ্টি করে। অতএব আমাদের রেস্টুরেন্ট মালিকদের, বিশেষ করে আমি বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকদের কথা বলছি, যে বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকরা যদি পরবর্তীত পরিস্থিতিকে, যেটাকে আমরা নিউ নর্মাল বলতেছি, সেই নর্মালকে অ্যাডজাস্ট করতে না পারেন, অফকোর্স তারা ব্যবসায় থাকতে পারবেন না। তার অর্থ এই নয় যে নতুন কেউ এই ব্যবসায় আসবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান আপনাকে, থ্যাংক ইউ ডক্টর জয়নাল আবেদিন আপনাকে, আপনাকে মাঝে মধ্যে আমরা নিয়ে আসবো, বিশেষ করে আপনি পরিবেশের উপর আজকে যে অ্যানালাইসিস দিয়েছেন ইটস ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ জনাব নাজমুল হাসান আপনাকে ধন্যবাদ। আরও যারা প্যানেলিস্ট ছিলেন, ডক্টর মুজিবুর রহমান মজুমদার, ডক্টর নুরুন নবী এবং জনাব গোলাম কুদ্দুস, উনি চেষ্টা করেছিলেন কিন্তু ওনার সাউন্ড প্রবলেমের কারণে উনি আমাদের সাথে কথা বলতে পারেননি, আমরা অন্য সময় তাকে নিয়ে আসবো। দর্শক আজকে এ পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খুদা হাফিজ।